वेलकम बैक टू आवर चैनल रॉयस कोचिंग वेस्ट बेंगल्स नंबर वन स्टाडी ऐप। আজকের থাম্বনেল দেখে সবকিছু দেখে টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওর বিষয়টা কি। আজকের ভিডিওর আমার বিষয় হচ্ছে যে তোমরা এই মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবে। হাতে আছে আর মাত্র কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা, এই মুহূর্তে কিভাবে কি পড়বে, কি কি পড়বে, জিকের জন্য কি কি দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি দেখবে, এই মুহূর্তে কয়েক ঘন্টার জন্য বলে দেব সমস্ততে সমস্ত কথাটা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না, পাত যাবে না, পুরোটা দেখো। দেখো তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই, তাই তো? দেখি এটাতে বোঝা যাচ্ছে, সাদা লেখা, নট ব্যাড, নট গুড, ইটস এ ব্ল্যাক, গ্রেট। দেখো এই মুহূর্তে তোমাদেরকে যেটা পড়তে হবে জিকের জন্য আমি যদি বলি, দেখো নতুন করে কিছু পড়বে না, নিউ স্টাডি নো, যেগুলো করবে না আমি বলে দিচ্ছি নেভার, একদম নয়, নতুন করে কোনো পড়া নয়, যা করেছো সেটা রিভিশন নো, নতুনভাবে রিভিশন বাংলাতে লিখলে হবে, নতুনভাবে রিভিশন নো, একদম নয়। কি করবে এবার করবেটা হচ্ছে, সেটা হচ্ছে প্র্যাকটিস, টাইম ধরে, টাইম ধরে এক ঘন্টা, তো এক ঘন্টাই করবে, ঠিক আছে, ওয়ান আওয়ার হাতে নেবে, ওয়ান আওয়ার, এক ঘন্টায় যেটুকু হবে সেটুকুই করবে, তার বেশি না কম না। মানে তুমি ফোনটাকে এরোপ্লেন মোডে রাখবে প্রথমত, টাইমার দিয়ে দেবে ওয়ান আওয়ার, ঠিক আছে, বা অ্যালার্ম দিয়ে দাও, তুমি 10টায় বসছো, অ্যালার্মটা 11টায় বাজবে, তুমি শুরু করো, কোনো দিকে তাকাবে না, কারোর জন্য কিছু ভাববে না, দরজাটাকে বন্ধ রাখবে, ঘরের ভিতর পড়া করবে। জাস্ট একদিনে যদি একটা প্র্যাকটিস সেট করো, একটাই করো, নতুন করে কিচ্ছু পড়তে যাবে না, নতুন করে পড়ার কিছু নেই, ঠিক আছে। আর আমার ক্লাসগুলো তো ফলো করছে, সেখান থেকে সেইখান থেকে প্র্যাকটিসও হচ্ছে, আর আমি তো শনিবার আসছি একটা ম্যারাথন নিয়ে সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় ম্যারাথনটা কটার সময় করতে চাও সেটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। খুব সম্ভবত 6টা 6টার আগে আমি মনে হয় না শুরু করতে পারবো, তবে দেখছি, বাট তোমাদের কমেন্টটা অবশ্যই দরকার। সো কমেন্ট বক্সে জানাও কটার সময় ম্যারাথন চাও। আর পশ্চিমবঙ্গের মধ্যে সবার প্রথম আমাদের কাছে অ্যান্সার কি পাবে, আমাদের রয়েস কোচিং চ্যানেলে, সবসময় রয়েস কোচিং চ্যানেল ফলো করবে, ঠিক আছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী করবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেটা বেসিক্যালি করবে সেটা হচ্ছে যে আমি যেগুলো দেখি করিয়েছি না, লাস্ট সিক্স মান্থস ওটাই দেখবে, বেসিক্যালি দেখবে নোবেল অবশ্যই দেখবে, আচ্ছা অস্কারটা অবশ্যই দেখবে, একটু বেশি ফোকাস করতে হবে অস্কারটাতে, ঠিক আছে, আচ্ছা ফুটবল ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আর নতুন নিয়োগ সংক্রান্ত যদি কিছু থাকে, নতুন নিয়োগ আমি কিছু করিয়েছি বলতে আমি চিফ মিনিস্টারটা করিয়েছি, চিফ জাস্টিস করিয়েছি, আচ্ছা চিফ জাস্টিস করিয়েছি মানে হাইকোর্টের চিফ জাস্টিস অফ হাইকোর্ট এটা করিয়েছি, গভর্নর করিয়েছি, সো এগুলো অবশ্যই দেখবে, দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার এক মুহূর্তে মাথায় এলো, ওয়ান সেকেন্ড, চিফ জাস্টিস, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কে আছে এখন, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কে আছেন, ডিওয়াই চন্দ্রচূড়, ঠিক আছে, ডিওয়াই চন্দ্রচূড়, জাস্ট ওয়ান সেকেন্ড আমি একটু চেক করে নিই, ডিওয়াই চন্দ্রচূড়, আর হবে এটা দক্ষিণী নম্বর, ডি, সরি ডি হবে, ক্লিয়ার। সো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, হাতে এই সময়
সময়টা কম আছে, তো আমি যেগুলো বলছি সেইগুলোই দেখে দেখে যাও, নতুন করে কিছু দেখতে যেও না, ঠিক আছে? আচ্ছা, আর সব থেকে বড় কথা হচ্ছে টেনশন করবে, টেনশন করবে এখন না, পরে, এখন কোনো টেনশন নয়, নেভার 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 একদম নয়। কারণ প্রত্যেকের, আমি যতটুকু জানি প্রত্যেকের সেন্টার বেশ দূরে পড়েছে, মারাত্মক গরম, এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই, ঠান্ডা পড়ারও কোনো সম্ভাবনা নেই, একমাত্র যারা উত্তরবঙ্গের দিকে রয়েছে তাদের হয়তো ঠান্ডা পড়লেও পড়তে পারে, মানে পড়ে বেসিক্যালি যেটা, কিন্তু আদার্স আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে, মুর্শিদাবাদ বাঁকুড়া যে যারা রয়েছে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সো মারাত্মক হারে গরম, হাতে সময় নিয়ে বেরোবে, ঠিক আছে? ট্রেনে বাসে সেদিনে প্রচণ্ড ভিড় হবে, গ্লুকন ডি জল নিয়ে যাবে বা নুন চিনির জল, অল্প চিনি দিয়ে বেশ করে নুন দিয়ে একটু নুন চিনির জল সঙ্গে রাখবে। আশা করছি বাড়ির গার্জেন কেউ না কেউ যাবেন, তাদের কাছে জলটা রাখবে, তোমার জল নিয়ে ঢুকতে দেবে না, তুমি পরীক্ষার ঢোকার আগে জলটা খেয়ে যাবে, ঠিক আছে? খালি পেটে কেউ যাবে না, এই ট্রিক্সগুলো আমি পরীক্ষার আগের দিন দেবো। আর যদি আমি শুনেছি কেউ খালি পেটে গেছো, পেটাবো, বাড়ি গিয়ে পিটিয়ে আসবো বা সেন্টারে গিয়ে পিটিয়ে আসবো, বলে দিলাম আমি, আমাকে চেনো না। তো এই টেনশনটা একদম করবে না, এই মুহূর্তে যেটা দরকার, গান শোনো, গান শোনো, ঠিক আছে? মন ভালো থাকবে। আর একটা একটা অ্যাডভাইস আমি দিতে পারি, একটু কমেডি কিছু সিনেমা দেখো, বা কমেডি কিছু যারা ইউটিউব করে তাদের ইয়েগুলো অভিনয়গুলো দেখো, বা সব থেকে ভালো আমি একটা সিনেমার নাম বলছি, তোমরা তোমরা পারলে দেখো, দেড় ঘন্টা সিনেমা খিচড়ি, ব্যাপক হাসি সিনেমা, ব্যাপক, মন ভালো হয়ে যাবে। তোমরা আমার এই ভিডিওটা দেখার পর তোমরা ওই সিনেমাটা একবার দেখবে, দেখবে কেমন লাগে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো ফলো করো, আর জিকে থেকে নতুন করে কিচ্ছু পড়তে যাবে না, যেগুলো বলেছে সেগুলোই, বাস আমি যা করেছি তাতেই যথেষ্ট, এনাফ, ঠিক আছে? এক বছর আগে ফর্ম ফিল আপ করেছো, এতদিন অনেক পড়া তৈরি হয়ে গেছে, ক্লিয়ার? সো আমাদের এরপরে নতুন একটা ব্যাচ আসবে WBP মেন্স, আর যারা নতুনভাবে আবার শুরু করতে চাও বা হয়তো রিসেন্ট এইচএস দিয়েছো, নতুনভাবে শুরু করতে চাও, তাদের জন্য WBP ভর্তি চলছে। আমি একটা কথা বলবো, আমাদের এখন ফুল দমে প্র্যাকটিস চলছে প্রত্যেকটা ব্যাচে 4th June পর্যন্ত, ঠিক আছে? আমি 5th June থেকে 5th June 2023 আমার ফার্স্ট ক্লাসটাই থাকে 9টা, সকাল 9টা, তো এই সময় থেকে আমি শুরু করব ফুল দমে ক্লাস, এবং একদম চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে। তো রিসেন্টলি আমি এটা সিলেবাস শুরু করেছি, তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই 5ই জুনের আগে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ 5ই জুন সকাল 9টা থেকে কিন্তু আমি একদম চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু করে দেবো। সেখানে আমার পড়ানোর স্ট্র্যাটেজিটা থাকবে ঠিক এইরকম, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এখান থেকে আমি করাবো MCQ, প্রথমে চ্যাপ্টার বুঝিয়ে দেবো, তারপরে MCQ, তারপরে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে, অ্যানালাইসিস হবে কোয়েশ্চেন অ্যান্সার, ঠিক আছে? প্রবাবল কোয়েশ্চেন, মানে আরও কী কী কোয়েশ্চেন আসতে পারে সেইটা, এবং তার সাথে আর যেটা থাকবে প্রিভিয়াস ইয়ার, মানে এইগুলো থেকে আমার মোটামুটি প্রিভিয়াস ইয়ার হয়ে যাবে এগুলো থেকে বেসিক্যালি, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিতে আমার এই স্ট্র্যাটেজি নিয়ে আমি ক্লাস শুরু করবো আগামী 5 তারিখ থেকে। মাঝখানে শুরু করেছিলাম কিন্তু কলকাতা পুলিশের জন্য আমাকে আবার শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ডেলি 50টার বেশি কোয়েশ্চেন সেখানে আলোচনা হচ্ছে ডেলি আমার ক্লাসে, তাহলে ভাবো এবার কীরকমভাবে তৈরি করাচ্ছি আর এখানে কীরকম হবে, ঠিক আছে? একবার ক্লাস নিয়ে বা যারা করে তাদের কাছে খোঁজ নিয়ে নেবে। তো এই মুহূর্তে তোমরা এইভাবে পড়াটা করো, নতুন করে কিচ্ছু পড়ো না, প্রয়োজনে কিচ্ছু পড়াশোনা করো না, রিল্যাক্সে থাকো, গান শোনো, খিচড়ি সিনেমাটা একবার দেখে নাও, ভালো লাগবে, আমি তোমাদেরকে বলছি, গ্যারেন্টি দিচ্ছি, একবার দেখো, ব্যাপক হাসি সিনেমা। তো আশা করছি এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পেরেছো, কিছু জানতে পেরেছো, একটা কথা জেনে রাখবে, 4th June তোমার জীবনের একটা স্মরণীয় দিন তোমার জীবনে হয়ে থাকবে, সাদা পোশাক দিচ্ছে ডাক, আর কি কেন অপেক্ষার, এবার আসুক সেই দিন, শুভ দিন, যেদিন মুখ ফুলিয়ে মুখ হাসি রেখে একবার গর্বের সাথে বলবে আমি চাকরি পেয়ে গেছি, বাবা তুমি শুনছো,
এখন আর কেউ আমায় আর বেকার বলতে পারবে না মা গো, তোমাদের সন্তান এবার থাকবে হাসি খুশি, থাকে দর্দি তোমাদের আশীর্বাদের হাতটুকু। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কিপ স্মাইল।